ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো আজকের বিকেল থেকে আমি আমার ব্লগিংটা স্টার্ট করে দিলাম। তো এখন বেজে গেছে 4:45, দেখো প্রায় অন্ধকার অন্ধকার হয়ে এসছে। আর আমাদের চিকু আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, 3:30 নাগাদ উঠে ওকে একটু খেলনা দিয়েছিলাম, দিয়েও খেলছিল। তো আমি বিছানাটা চোনা এবার সব ভালো করে ঝেড়ে নেবো। ওর নিজের মতন খেলা করতে ব্যস্ত, তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে বিছানাটা চোনা ভালো করে ঝেড়ে নিই। আর কি বলো তো বন্ধুরা, সবসময় তোমাদের সাথে বিকেলে রুটিনটাই শেয়ার করতে হচ্ছে, তার কারণ সকালে মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এই কারণে। আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা শুরু হয়ে গেছে না, দেখবে মানে সকালের দিকটা কিন্তু অত রোদ রোদ থাকে, অতটা ঠান্ডা কিন্তু এখনও শুরু হয়নি। আর যত ঠান্ডা দেখবে মানে ওই ভোরবেলা থেকে, আর ভোরের দিক থেকে না এত ঠান্ডা করে মানে শীতে শীত করে, আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। তো ওই জন্য কি হয় একটু মানে 7:30 মানে হয়ে যায় উঠতে, আর উঠে না হুটোহুটি করে সব রান্নাবান্না সারতে হয়, ওই জন্য আর ব্লগিং করার টাইম পাই না। তো ওই জন্য আমি সবসময় বিকেল থেকে ব্লগিং স্টার্ট করি। তো এবার ভেবে আছি তোমরা আমার নেক্সট মানে এই ভিডিওটার পর যে নেক্সট ভিডিওটা দেখবে সেটা হচ্ছে গিয়ে একদম মর্নিং টু ইভিনিং তোমরা পুরো আমার ব্লগিংটা দেখতে পাবে। তো দেখো আমি না আবার বিছানা করে নিলাম, তার কারণ চিচিকু তো একটু বাদেই আবার ঘুমোবে, তো ওই জন্য বিছানা ক্লিন করে ওর বিছানা এ করে নিয়ে আমার পুরো ওই ঘরের কাজটাই হয়ে গেছে। তো দেখো বিছানা বিছানা পুরো ঝেড়ে নিয়েছি, এবার এই ঘরেও এসেছি, এই ঘরে জানালাটা বন্ধ করলাম। আর ওই যে কাপড়টা ভাঁজ করছি না, ওটা না মানে ঠাকুরের ঝুড়িতে রাখি। আর আমাদের চিকু তো ওখানে তো হাত পায়, সারাক্ষণ টেনে টুনে একদম তার অবস্থা খারাপ করে দিয়েছিল। তো দেখো আমি জানালাটা সব বন্ধ করে দিয়েছি। এবার দেখো এসে গেলাম পুরো জামা কাপড় নিয়ে, এগুলো সব দুপুরবেলা শুকিয়ে গেছিলো, নিয়ে আমি না চেয়ার ভর্তি করে রেখে দিয়েছিলাম, এবার সব ভাঁজ করে নিচ্ছি। আর চিকু সবসময় এমন টাইমে ঘুম থেকে ওঠে, তো আমিও মানে আমি যে একটু ঘুমাবো বা কিছু আমার একটু রেস্ট নেওয়া হয় না, ও সবসময় ঘুম থেকে ওঠে 2:30, 3:30, 3:30। যেহেতু সকালে ওখে না মানে আমি ঘুম পাড়িয়ে দিই 10:30, 11:30 বেজে যায় ওকে ঘুম পাড়াতে পাড়াতে। এবার ও যেহেতু সকালে আগে যেরকম এক ঘুম থেকে উঠেই 8টার সময় একবার সকালে ঘুম থেকে উঠে পড়তো, উঠে 10:30, 11:30 থেকে ঘুমাতো, এখন কি করি সকালে আর ঘুমাতে দিই না, একেবারে দুপুরবেলা 12টার সময় ঘুমাতে দিলে একেবারে টানা 2-3 ঘন্টা মতন ঘুমায়, তাহলে আমি অনেক কাজ সারতে পারি। এবার একদিকে সুবিধা দেখতে গিয়ে আমার অসুবিধা কি হয়েছে, আমার একটু ঘুম হয় না, আমি রেস্ট পাই না, মানে আমার ঘুম বলতে গেলে সেই রাত্রিবেলা ঘুম হয় আর সারাদিনে একটুও রেস্ট পাই না। আর জানো তো ছোট বাচ্চা থাকলে যা হয়, আর যদি একটা হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে অনেক সুবিধা হতো, হয়তো আমি ওকে দেখলাম বা সে হয়তো দেখলো, আমি সেই টাইমে দুপুর টাইমটা ঘুমাতে পারতাম, কিন্তু সেটা হয় না। কি হতো মানে যখন আমি পার ডে ব্লগিং দিতাম না, মানে ও সপ্তাহে 1-2 ব্লগিং দিতাম, সেই সময় অতটা অসুবিধা হতো না। এখন যেহেতু ব্লগিং লিখতে হয়তো বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু সেটার পিছনে তো অনেক খাটতে হয়, অনেক এডিটিং করতে হয়। তো হয়তো অনেকে ভাবে যে এইটা হয়তো বেশিক্ষণ টাইম লাগে না, হয়তো ভিডিও মানে দেখিয়ে সঙ্গে সঙ্গে পোস্ট করে দেয় বা কিছু এরকম ভাবে, কিন্তু না অ্যাকচুয়াল হচ্ছে গিয়ে এডিটিং করতে কিন্তু অনেকটা সময় লাগে, তাই না বন্ধুরা? তো ওরকম আর কি। আমি ওই জন্য মানে দুপুর টাইমটা কিন্তু ও যে টাইমে ঘুমায় সেখানে আমার 1 ঘন্টা ইজিলি ঘুম হয়ে যায়, কিন্তু সেই টাইমে আমার এডিটিং করতে হয়, তাই মানে আপলোড হতে হতে একটু লেট হয়ে যায়, আগু কিছু হয়, সবসময় একই রকম টাইমে হয়ে ওঠে না। তো আর এই দেখো আমাদের চিকু হচ্ছে কি জামা কাপড়গুলোতে মানে টানছিল বলে হাতে একটা খেলনা দিয়ে দিলাম, ও এখন ওটা নিয়ে খেলছে। আর ঘরমোচার স্ট্যান্ডটা কি হয়েছে ওই ঘরের এক ধারে রেখেছিলাম, ও সেটা দেখে না ওই এতক্ষণ তো দেখছিলে ঘরে ওই ঘরমোচার স্ট্যান্ডটা না, সেই ঘুম থেকে উঠেই যে ধরেছে সে আর ছাড়ে না। আমি ঘরের এবার দুটো ঘরের সমস্ত কাজ সারবো, তারপরে সন্ধে দেবো, অনেক কাজ রয়েছে। তো দেখো এবার আমি জামাগুলো ভাঁজ করে নিয়ে না ঠিক ঠিক জায়গায় রেখে দিচ্ছি। আর এই যে সেটগুলো দেখছো না, এগুলো চিকুর পাপার অফিসের ড্রেস। এবার ওর অফিসের 3খানা প্যান্ট, 3খানা শার্ট সব 3টে করে সেট সেট করে না আমি এরকম গুছিয়ে গুছিয়ে রেখে দিই। আর না হলে কি হয়, হয়তো সব আলাদা আলাদা করে রাখলে কি হয় একটা খুঁজতে গিয়ে সবগুলো হাটকে দেয়, ওই জন্য আমি কী করি মানে প্রত্যেকটা 3টে প্যান্টের ভিতরে ওই রুমাল গেঞ্জি মোজা সব কিছু আর কি সেট করে দিয়ে দিই, ওর তাহলে মানে নিতে সুবিধা হয়। তো শোকেসের ওখানটায় আমি নিয়ে সব পার্ট বাই পার্ট গুছিয়ে রেখে দিচ্ছি, আগে এই ঘরে যে জামাকাপড়গুলো আছে এই ঘরে গুছিয়ে নেবো, আর বাদ বাকি ওই ঘরে যে রাখার যে জামাগুলো রয়েছে একসাথে নিয়ে যাবো।
আর চিকুন না কয়েকটা হাফ প্যান্ট আমি এই ঘরে রেখে দিই, তার কারণ বেশিরভাগ আমরা মানে এই ঘরে বেশি আড্ডা চলে, এখানে একটু বসে রেস্ট নিই, বেডরুমে শুধুমাত্র ঘুমের সময় যাই, আর এমনি টুকটাক হয়তো গেলাম তখন না, তো এই ঘরে আমাদের বেশিরভাগ সময় কাটে। ওই জন্য না এই ধারে এই জানালায় দেখো যে এইগুলো না শুধু হাফ প্যান্ট, এইগুলো হচ্ছে গিয়ে এই ঘরেই রেখে দিই আর কি। আর বন্ধুরা হ্যাঁ, আজকে যেটা মেন থাম্বেল দাও আর কি, তো দেখো হয়তো অনেকে ভাবে যে হয়তো আমরা তিনটে মানুষ মানে শুধু স্বামী সন্তান নিয়ে থাকি বলে আমাদের সংসারে আর কোনো কাজকর্ম নেই, আমরা শুধুমাত্র খাই দাই ঘুমাই, আর টাইম পাস করার জন্য আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি, এরকম অনেকেই দেখবে ভেবে থাকে। কিন্তু এটা কিন্তু সত্যি ভুল ধারণা, তোমরাই ভেবে দেখো না, আমাদের মতন যারা আমাদের সংসারে আর এক্সট্রা কেউ নেই বলে যে সংসারে আর কোনো কাজ নেই আমাদের অঢেল টাইম, সেটা কিন্তু না, এরকম অনেক মানুষই মনে করে। তো আমি কিন্তু আমার মানে ভিউয়ার্সদের এরকম বলছি না, তার কারণ আমার যে ভিউয়ার্সটা যে এরকম আমাকে লিখেছে বা কিছু কমেন্ট করেছে এরকম কিন্তু না, এরকম আত্মীয় স্বজনরা বা আরও দেখবে এরকম বলতে থাকে যে ওই তোর শ্বশুর শাশুড়ি থাকে না, শুধু বাচ্চাটা বর আর বরকে নিয়ে থাকে, কী বা কাজ, তাই না বলো? এরকম কিন্তু অনেকেই ভেবে থাকে, কিন্তু এটা যে একদম ভুল মানে তারা তো আর জানে না, আর তারা এটাও জানে না ইউটিউব সম্বন্ধে তো ওদের কোনো আইডিয়া নেই যে একটা ভিডিও আপলোড করতে যে এতটা টাইম লাগে, এডিটিং বলো, মানে এডিটিং মানে কি শুধু যে স্টেপ বাই স্টেপ ভিডিও দাও সেটা কিন্তু নয়, থাম্বনেল করা, টাইটেল দেওয়া, মিউজিক অ্যাড করা, ভয়েস রেকর্ড করে, অনেক কিছু ব্যাপার থাকে, ওরা তো আর সেগুলো বোঝে না, ওরা শুধু উপরে উপরেই বলে যে কাজ থাকে না বলে এগুলো করে। আর দেখবে এরকম যারা বলে থাকে তারা কিন্তু ডাইরেক্ট সামনে সামনে এরকম বলে না, হয়তো এরা পিছনে ভাবে বা এরকম বলে থাকে। আমার মতো তোমরা এরকম অনেকেই আছো, হয়তো দেখবে হয়তো অনেকে হাজবেন্ডের জব সূত্রে বাইরে থাকে বা যে কোনো অনেক ইস্যু হতে পারে, আমার মতে কে কী ভাবলো কে কী বললো আমার কিচ্ছু যায় আসে না, আমার কাছে মেন কথা আমি কোনটাতে ভালো থাকবো, আমার কী ভালো লাগে সেটা নিয়েই ব্যস্ত থাকবো, তাই না বন্ধুরা? লোকের কথা ভাবলে তো আর হবে না, আর এখানে মেন কথা ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে সবাই প্রত্যেকটা মেয়ে বা ছেলেরা একটা কিছু না কিছু করতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। আমি জানি না এখানে কোনো সাফল্য পাবো কি না, কিন্তু অনেকটা জোর নিয়ে আমি ইউটিউবে মানে মনে জোর নিয়ে আর কি ইউটিউবে এসেছি, তো জানি না সাফল্য পাবো কি না। তো যাই হোক বন্ধুরা, অনেকটা কথা বলে ফেললাম, এবার দেখো সন্ধে হয়ে গেছে, আমার তো ঘরের সমস্ত কাজ কমপ্লিট, আর অল আউটগুলো না অন করে দিয়েছি, এখন তো জানো পুরো ডেঙ্গির খুব রোগ সংক্রমণ শুরু হয়ে গেছে, তো ওই জন্য সবসময় না আমি অল আউটটা দিয়ে রাখি। আমার দুষ্টু ম্যাগি খেতে ভালোবাসে, হাম করো। ভালো দিচ্ছি 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 অ দিচ্ছি এই তো এই তো আমাদের চিকুশো না ম্যাগি খেতে এত ভালোবাসে না, কি বলবো, ম্যাগি খুব খেতে ভালোবাসে, মানে ও যদি ম্যাগির প্যাকেটটাও দেখেছে শুধু আমাকে বলে দে না দে না এরকম বলতে থাকে আর কি, ম্যাগি পাস্তাও দেখছি খুবই পছন্দ করে। Thank you.
আর এই যে দেখো আমাদের চিকুর তো খাওয়া হয়ে গেছে দেখলে, তো এবার ভাবলাম নিজের জন্য একটু কিছু বানাই। দেখো শশা, গাজর, টমেটো, ধনে পাতা, চানাচুর, ঝুরি ভাজা, একটু লেবু দিয়ে একটু চানা মটর মতন বানিয়ে নিয়েছি, নিয়ে এটাই সন্ধেবেলার খাওয়া। এর থেকে মনে হয় আর ভালো কিছু খাবার সন্ধেবেলা হতে পারে না। একটু বিট নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, এটাই খাবার। আর আজকে চিকুর পাপা বললো রাতে আসতে অনেক দেরি হবে, যেহেতু মান্থ এন্ডিং, তো ওই জন্য আর কি অতটা চাপের কিছু নেই। তো আমি এবার একটা কিছু এটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে ঘরের এদিক ওদিক যা কাজকর্ম আছে করব। আর আমাদের চিকুরও আরেকবার ঘুম দেওয়ার টাইম হয়ে এসছে, তোকেও ঘুম পাড়িয়ে দেবো। আর ও ঘুম থেকে দেখো উঠে পড়েছে, আর চিকুর পাপাও এসে গেছে। এখন কটা বাজে জানো? 10:30 সম্ভবত হবে। তোকে আজকে ভাত খাওয়াচ্ছি, আর ওর খাবার মেনু আছে কি আছে জানো? ভাত আর একটু মুগ ডাল করেছিলাম ধনে পাতা দিয়ে আলু সিদ্ধ। খাবারটা খুব সুন্দর হয়েছিল। আজকে আমাদের খাবার সবারই এক, আর আমাদের একটু আলু ভেজেছে আর একটু ডিম ভেজেছি পেঁয়াজ দিয়ে। তো এটাই আমাদের রাতের খাবার। আর প্রত্যেক দিন রাতে হলো চিকু এরকম ফোন দেখতে দেখতে খায়, আর ওর পাপা এরকম নিয়ে বসে থাকে। আর এই যে পাপার কাছে এরকম যে চিকু মানে থাকে আর কি খাওয়ার সময়, এইটা কিন্তু আজকের থেকে নয়, অনেক ছোটোবেলা থেকে। আর ঘড়িতে দেখো বেজে গেছে 10:15। তো চিকুর না সেই অভ্যেসটা হয়ে গেছে খাওয়ার সময় যে আমি যদি ওকে আমার কাছে নিয়ে বসি তো ও বসবেই না, ওর পাপার কাছে বসেই খাবে। আর এরকম ছোটো থেকে ওকে যখন খাওয়াতো না, ওর এই অভ্যেসটা থেকে গেছে, তো এরকম খাচ্ছে। আর আমি না অনেক জায়গায় শুনেছি বা দেখেছি, ইউটিউবে বলো বা ডক্টররাও বলে যে বাচ্চাদের ফোন দেখে দেখে খাওয়াতে নেই, কিন্তু কী করবো বন্ধুরা, এখনকার সব বাচ্চারা এত দুষ্টু, এত পাকা, ওরা কিন্তু ফোন না ছাড়া খায় না। তো ডক্টররা এটা বলে যে বাচ্চাদের এইভাবে খেলে কি না খাবার হজম হয় না, তো এরকম আরও অনেক কথাই বলে। আর এদিকে দেখো আমার একটা পার্সেল এসে গেছে, আমি ফ্লিপকার্টে এটা অর্ডার করেছিলাম, চিকুর পাপার অফিসের অ্যাড্রেস দিয়েছিলাম, তো চিকুর পাপা নিয়ে এসছে। এটা কি বলো তো, পিলো কভার। এটা কিন্তু মানে এই মাথায় দেওয়া যে বালিশ ওগুলো না, এগুলো হচ্ছে সোফায় দেওয়া বা বিছানায় এমনি যেরকম সাজিয়ে রাখে, এটা কিন্তু রুম ডেকোরেশনের জন্য আমি কিনেছি। আমার তো খুব আমার ঘরটা নিজের বেডরুমটা অন্তত মনের মতন সাজানোর ইচ্ছে, ওই জন্য অল্প অল্প করে সব কিছু জিনিস কিনছি। তো দেখো এটা খুব সুন্দর হয়েছে, তোমরা কিন্তু এটা ফ্লিপকার্টে অর্ডার করো।